দর্শকপ্রিয়তা পাওয়ার পর এবার ভিন্ন আয়োজনে চমক দেখালো আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত মায়ার জঞ্জাল সিনেমাটি। গত 3 মার্চ এই সিনেমাটি বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের বিচে গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয়। সেই সম্পর্কে জানাবো বিস্তারিত আমাদের এবারের প্রতিবেদনে। তোমার বর কি করতো? একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করতো। রাত ভর এসি চালাকর বাংলা পিতা হ্যায়। দুই বাংলায় প্রথমবারের মতো মুক্তির সাথে সাথে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে যৌথ প্রযোজনায় নির্মিত মায়ের জঞ্জাল সিনেমাটি। সেই সাথে এবার প্রথমবারের মতো বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারের বিচে সাধারণ দর্শকদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় মায়ের জঞ্জাল সিনেমাটি। উপস্থিত হাজার হাজার দর্শক সিনেমাটির প্রশংসাতে পঞ্চমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ফড়িং খ্যাত পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী। সেই সাথে দ্বিতীয় সপ্তাহেও বাংলাদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ এবং কলকাতার নন্দন সহ 19টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ছবিটা যখন আমরা বানাইছি কমার্শিয়ালি হলে চালানোর জন্যই, কিন্তু এট এ টাইম আমরা কিন্তু এই ছবিটা অনেক দেশের ফেস্টিভ্যালে গেছে। সো স্বাভাবিকভাবেই ফেস্টিভ্যালগুলোর প্রতি আমাদের একটু কিছুটা হলেও আমাদের মানে দুর্বলতা থাকে। তারা এত কষ্ট করে এরকম স্পেসে এই যে ফিল্ম দেখাচ্ছেন, পৃথিবীর নানা দেশে ফিল্ম এখানে আসছে, সেখানে আমাদের ফিল্মটাও দেখানো হচ্ছে, এবং তারা এই উদ্যোগ মনে হয় এটা ষষ্ঠবারের মতো করে করছেন এবং চেষ্টা করছেন সিনেমা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য, এবং তাদের এই উদ্যোগ সফল হোক। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আর এরই মধ্যে বিশ্বের বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রশংসার পাশাপাশি পুরস্কারও জিতে নিয়েছে সিনেমা। সুন্দরী মেয়ে বিয়ে করলি, পাড়ার মোড়ে তো লক্কা পায়রা ঠেক বসে যাবে। তাকে বলো তোমার বউয়ের লক্কা পায়রার শখ নেই, তার অনেক কাজ আছে। তোর নাম চন্দন ছাত্রা? হ্যাঁ, কেন? চল চল। মানে কোথায়? আরে কি হলো?